বিলাসবহুল এক প্রবোত্তরি। বিশালাকার এই জাহাজে কি নেই? আছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট, সুইমিং পুল, জিম সহ নানা ব্যবস্থা। কোনো ফাইভ স্টার হোটেলের চেয়ে কম নয় এই জাহাজ। নাম তার ভ্যালিয়েন্ট লেডি। এটি ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের সংস্থার প্রমোত্তরি। তবে বিলাসবহুল এই জাহাজ শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, এতে প্রবেশ করতে পারবে না অপ্রাপ্তবয়স্কের কেউ। সাধারণ জাহাজে ভ্রমণ করার যে অভিজ্ঞতা, তার চেয়ে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা দেবে এই জাহাজ। যারা কখনো বিলাসবহুল জাহাজে চড়েননি, তাদেরকে আকর্ষণ করতে যাবতীয় ব্যবস্থাই আছে জাহাজে। ব্রিটিশ বিলাসবহুল প্রমোত্তরি ভ্যালিয়েন্ট লেডি যাত্রীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে এই জাহাজ। 278 মিটার দৈর্ঘ্যের এই জাহাজে একসঙ্গে থাকতে পারেন 2,770 জন যাত্রী। মুড লাইটিং সহ 1,330টি বিলাসী কেবিন আছে জাহাজে। এছাড়া রক স্টার সুইট আছে 78টি, মেগা স্টার সুইট আছে 4টি। এতে আছে বার, হট টাব ও মিউজিক রুমও। কুঁড়ে ঘরের মতো দেখতে এক ধরনের রুম আছে যা কাবানা নামে পরিচিত। তবে দেখতে কুঁড়ে ঘরের মতো হলেও এতে আছে নানা আধুনিক সুবিধা। বড়সড় কেবিনে থাকার ইচ্ছে না থাকলে বেছে নিতে পারেন নিজস্ব কাবানা। প্রমোত্তরিতে রোদ পোহানোর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। এছাড়া পাবেন পুল ডেক বা ট্যাটু পার্লারের সুবিধাও। হই হুল্লোড় করতে এসে নাচাগানা করবেন না, তা কি হয় সে ব্যবস্থাও করেছে সংস্থা। পুরনো দিনের রেকর্ডের দোকানে গিয়ে খুঁজতে পারেন পছন্দের গান। তবে আর পাঁচটা প্রমোত্তরি থেকে নাকি এতে যাত্রার অভিজ্ঞতাই সম্পূর্ণ আলাদা। ব্র্যানসনের মতোই নাকি রক স্টার এই প্রমোত্তরি। এখানে নৈশ ভোজের সময় খাবার টেবিলে হাজির হতে স্যুট, টাই, ওয়েস্টকোট চাপাতে হবে না, বরং স্বাভাবিক জামা কাপড় পরেই রেস্তোরাঁয় ঢুকতে পারেন যে কেউ। প্রমোত্তরিতে চিরাচরিত একটি বড় সড় রেস্তোরাঁ বা ডাইনিং হলের বদলে রয়েছে 20টিরও বেশি ছোট ছোট রেস্তোরাঁ। প্রতিটিরই নিজস্ব শেফ রয়েছে। সপরিবারে বসে চেখে দেখতে পারেন স্ট্রিট কর্ন পিৎজা, ভূমধ্যসাগরীয় পিঠা বা অ্যাভোকাডো টাকো। পাশাপাশি প্রমোত্তরিতে আসা স্বাস্থ্য সচেতন যাত্রীদেরও খেয়াল রেখেছে সংস্থা। যাত্রীদের জন্য ফিটনেস ক্লাব, বাঞ্চি জাম্পিং শেখানোর ব্যবস্থাও করা হয়েছে। রয়েছে স্পা ও জিম। হাঁটাচলা করে ওজন ঝরানোর জন্য রয়েছে আলাদা ডেক। প্রমোত্তরিতে বিনোদনের যে ঢালাও বন্দোবস্ত রয়েছে, ব্র্যানসনের মন্তব্যে তা বোঝা যায়। তিনি মনে করেন রেস্তোরাঁর প্রতিটি টেবিলে বসা মানুষের নাচে অংশ নেওয়া উচিত। সেজন্য রকস্টার সুইটে টেবিলের সঙ্গে সিঁড়িও লাগানো আছে, যেন সিঁড়ি বেয়ে টেবিলের ওপরে উঠে যে কেউ নাচ শুরু করতে পারেন। এই জাহাজ প্রথম যাত্রা শুরু করেছে গত মার্চে। ইংল্যান্ডের এসেক্স থেকে লন্ডনে পাড়ি দিতে রওনা দিয়েছে সেটি। ব্রিটেনের পর স্পেনের বার্সেলোনা ও অস্ট্রেলিয়াও ঘোরার পরিকল্পনা আছে ভ্যালিয়েন্ট লেডির। এই জাহাজ যেমন বিলাসবহুল, ঠিক তেমনই এতে ভ্রমণের জন্য গুনতে হবে $1,000। সপ্তাহান্তে ইংল্যান্ডের পোর্টস মাউথ থেকে বেলজিয়ামের জিব্রুক পর্যন্ত জাহাজে 3 রাত কাটাতে ভাড়া প্রায় $1,400। আবার এতে চড়ে ফ্লোরিডায় 4 রাত কাটাতে হলে এক রাতের জন্য $1,400-এরও বেশি গুনতে হবে। গত বছর প্রাপ্তবয়স্কদের জন্য ব্র্যানসনের সংস্থা তাদের প্রথম জাহাজ পানিতে ভাসান। সেটির নাম ছিল স্কারলেট লেডি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।